দর্শক মাই ফার্স্ট চ্যানেলটি আপনাদের নিয়ে ব্লক এসেছে মালিক ভাইয়ের কাছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মালিক ভাইয়ের কাছে কিছু রশি যেগুলো পার্ট দিয়ে তৈরি করা হয়েছে এবং এই রশিগুলো আসলে মালিক ভাই কেন দেখাচ্ছে বা উদ্দেশ্যটা কি সেই বিষয় সম্পর্কে আমরা মালিক ভাইয়ের কাছে একটু শুনব

প্রিয় দর্শক এই যে মালিক ভাই যেটা দেখাচ্ছেন এটা এক ধরনের বেনি যেটা মহিলারা আসলে এগুলো তৈরি করতে এক্সপার্ট এখন বাংলাদেশের যেমন বাদে বিনি করে এরকম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এর অর্ডার নিতে পারেন মালিক ভাইয়ের কাছে অর্থাৎ অর্ডার বলতে কি যে আপনি এটা তৈরি করে দিবেন এখন হয়তো কোনো কোম্পানিও হতে পারে বা কোন গ্রামের মহিলা পাট দিয়ে তৈরি করে দেবে কিনে নেব হ্যাঁ কোন গ্রামের মহিলা আপনারা তৈরি করে এগুলো মালিক ভাইয়ের কাছে সেল করতে পারবেন এখন কিন্তু এখানে একটা কথা আছে যে আপনি একটা পর্যাপ্ত পরিমাণ যেটা গুলো বিদেশে সরাসরি এক্সপোর্ট করা যায় এখন এক্সপোর্ট করতে গেলে কন্টেইনার ভাড়া করবেন বা একটা ট্রাক লোড দিবেন এটা জন্য সেই পরিমাণ হয় তাহলে কিন্তু আপনি হচ্ছে যে মালিক ভাইয়ের কাছে কত লাগবে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে হোক আর প্রতিদিন হোক আর প্রতি একটা কন্টেইনার 12 থেকে 15 টনের মধ্যে রাখতে হবে প্রিয় দর্শক মালিক ভাইয়ের কাছে কিন্তু একটা এটা ভালো সুযোগ আপনারা পেলেন অর্থাৎ আমরা দেখি যে গ্রামগঞ্জে অনেক মহিলাই কিন্তু বসে থাকে এখন আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জেলা থেকে এটা একটা ভালো কর্মসংস্থানের সুযোগ আপনি একটা কাজ করতে পারেন আপনার এলাকার যেসব মহিলা আছে তাদেরকে নিয়ে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন বা একটা কারখানা গড়ে তুলতে পারেন এই বেনি তৈরি করার এবং তার তারপরে মালিক ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে বা আগে কন্ট্যাক্ট করে নিতে পারেন যে এগুলো আপনি তৈরি করে দিবেন মালিক ভাই আপনাকে এর দামটা কত করে দিবে। এবং সেটা যদি প্রত্যেক দিন আপনি এক ট্রাক দিতে পারেন তাহলে মালিক ভাই প্রত্যেক দিনে আপনার কাছ থেকে এক ট্রাক করে এই বেনিগুলো নিবে এবং এগুলো নিয়ে মালিক ভাই বিদেশে এক্সপোর্ট করবে এবং এইগুলো নেওয়ার জন্যই যে বিদেশি যারা ইম্পোর্ট করবে তাদের সঙ্গে কিন্তু অলরেডি যোগাযোগ হয়ে আছে কিন্তু এই পণ্যটা পর্যাপ্ত পরিমাণ যেটা মালিক ভাই নিবে বা কিনবে কার কাছ থেকে নিবে সেই ধরনের লোক কিন্তু খুঁজছেন তাই আপনারা অনেক অঞ্চল আছে বিশেষ করে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর সাতক্ষীরা যশোর এছাড়া হচ্ছে যে উত্তর অঞ্চলের কিছু জেলা আছে যারা আপনারা বলছেন যে ভাই পাট কেনার লোক নাই ক্রেতা নাই তারা কিন্তু এই উদ্যোগটা নিতে পারেন অর্থাৎ আপনার এলাকায় মহিলাদের দ্বারা এগুলো তৈরি করে আপনি মালিক ভাইয়ের প্রচুর পরিমাণে সেল করতে পারেন তবে এখানে আরেকটা লাভ থাকবে আপনি যে পাটটা ক্রয় করছেন সেই পাটগুলো আপনি এমনি যে দামে বিক্রি করবেন এটা বেনি তৈরি করার পরে এগুলোর দামটা কিন্তু আরও বেড়ে যাবে এবং আপনারও যেটা লাভ থাকে আমার মালিক ভাই যেহেতু এক জায়গায় সেল করবে বিদেশে এক্সপোর্ট করবে মালিক ভাইয়েরও জন্য কিছু লাভ থাকে সেই বিষয় সম্পর্কে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে তার সঙ্গে খুলে আলোচনা করে নিতে পারবেন এবং আলোচনা করে একটা দাম নির্দিষ্ট করতে পারবেন প্রিয় দর্শক এগুলো কিন্তু আপনাদের জন্য একটা বড় সুযোগ যেটা মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে মালিক ভাই আপনাদের সামনে দিচ্ছে আশা করি যে মালিক ভাইয়ের এই যে উদ্যোগ এটি আপনার এলাকার অনেক মহিলা মানুষ যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে আচ্ছা মালিক ভাই এখন এই যে যারা এগুলো কন্টাক্ট করতে চাবে বা যারা আপনাকে এই মালগুলো দিতে পারবে তাদের সম্পর্কে আপনার কিছু বলার আছে কিনা যোগাযোগ করলে পরে বিস্তারিত তার সাথে আলোচনা করে সে পাট ওখান থেকে কিনিস ডাইরেক্ট আমাকে এইভাবে তৈরি করে দিবি সুন্দর করে তৈরি করে তার সাথে কি রেট দেবো দাম দেবো কথাবার্তা তাকে তার সাথে সরাসরি বলা লাগবে এভাবে তো হবে না সে কেটাকি যদি আগ্রহ পার্থী থাকে

বিজনেস এভাবে কিন্তু আপনি একটা ভালো ব্যবসায়ী হিসাবে দাঁড় হতে পারবেন বা দাঁড়াতে পারবেন এই যে মাঝে মাঝে কিন্তু মাই আপনাদের ধরনের বড় বড় সুযোগ দিবে। আপনারা যদি কারোর স্বপ্ন থাকে যে আপনি ছোট থেকে অনেক বড় বড় বিজনেসম্যান হয়ে হয়ে যাবেন বা হওয়ার চেষ্টা করছেন সেই সুযোগটা কিন্তু এখানে আপনারা পাচ্ছেন আরও একটা বিষয় যে আপনার এলাকার যারা বেকার যুবক আছে যারা কর্মসংস্থান নাই অনেক ফ্যামিলি দরিদ্র ফ্যামিলি যারা সংসার চালাতে কিন্তু তাদের অনেক কষ্ট করতে হচ্ছে আসছে সেই সব ফ্যামিলির থেকে যারা মহিলা মানুষ আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আপনি নির্দিষ্ট একটা জায়গায় প্রতিষ্ঠান গড়ে তুলে করতে পারেন অথবা বাড়িতে বাড়িতে অর্ডার দিতে পারেন অর্থাৎ তাদের বাড়িতে আপনি পাঠ পাঠিয়ে দিলেন তারা তৈরি করে রাখলো আপনার গাড়ি যায় সেখান থেকে এক জায়গা করে রাখলো এবং মালিক ভাই গাড়ি গিয়ে আপনার ওখান থেকে সেগুলো উঠায় নিয়ে আসবে প্রিয় দর্শক আশা করি হ্যাঁ তারপরে এখানে এসে মালিক ভাই বিদেশে এক্সপোর্ট করার জন্য যা যা করা লাগে সেটা মালিক ভাই করবে তবে কোয়ালিটি করা লাগবে অর্থাৎ সব কোয়ালিটির দাম তো একরকম হয় না সে বিষয়ে আশা করি যে মালিক ভাইয়ের সঙ্গে খোলাখুলি আপনারা আলোচনা করবেন প্রিয় দর্শক আশা করি যে যারা পাটের ব্যবসা করেন বা এই ধরনের ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য রইল মাই ফার্স্ট কবুতর চ্যানেলের শুভকামনা আশা করি যে এভাবে আপনারা অনেকেই সাকসেস হতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাংলাদেশের জন্য আনাচা কানাচা যারা বেকার আছে তারা যেন এই ধরনের সুযোগ পায় তার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা আছেন পাট ব্যবসায়ী আপনার যদি নিজেও না পারেন আপনার পরিচিত কেউ আছে যারা বেকার ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দিয়েও আপনারা এগুলো তৈরি করে দিতে পারেন এবং তারা কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে এবং শুধু একজনের না এটা আপনি আনলিমিটেড অর্থাৎ যে পরিমাণ ইচ্ছা আপনি দিতে পারবেন যত প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন ততই কিন্তু এই মালিক ভাইয়ের কাছে সেল করতে পারবেন প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে এ ধরনের দারুণ দারুণ ভিডিও আপনি প্রত্যেকদিন দেখতে পাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি